নমস্কার, আমি সৌমিতা আর আমার ডাইনিং টেবিলে সকলকে স্বাগত। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব কমন রেসিপি, দেশি চিকেন কারি, অর্থাৎ আলু দিয়ে দেশি মুরগির ঝোল। ঝোল বলছি তার কারণ দেশি চিকেন ঝোলঝোল করে রান্না করলেই ভালো লাগে, আর এটা গরম ভাতের সঙ্গেই সব থেকে বেশি ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। দেশি চিকেন রান্না করবার জন্য আমি 1 কিলো চিকেন নিয়েছি আর 8-10 পিস আলু, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের টমেটো কুচি, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ স্বাদ মতো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন আর হোমমেড গরম মশলা। ফোড়নের জন্য 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর অবশ্যই এটা সর্ষের তেলেই রান্না হবে। কাপ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম যাতে করে রান্নাতে খুব সুন্দর একটা কালার আসে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে ওর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার চিকেন দেব। এবারে নুন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। দেশি চিকেন হার্ড হয়, তাই সেদ্ধ হতেও বেশ সময় লাগে, তাই প্রথমেই বেশ অনেকক্ষণ ধরে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এখন ধনে জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আরো কিছুক্ষণ রান্না করার জন্য। চিকেনটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, এবারে আমি টমেটো গুলো দেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই টমেটোটাও আমি একটু দেরি করেই দিলাম, না হলে আরো দেরি হতো সেদ্ধ হতে। টমেটোটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও একটু ঢাকা দেব। টমেটো গলে গেছে,
আর খুব সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে। মাংসটা ঠিকঠাক কষানো হয়ে গেছে, এবারে আলু দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। জল একটু বেশিই দিতে হবে, রান্নাতে একটু ঝোল ঝোল থাকবে, আবার মাংস আলু ঠিকঠাক মতো সেদ্ধ হবে, সেই জন্য জল ততটাই দেবেন যাতে মাংস আলু সবটাই ডুবে যায়। ফ্লেমটাকে মাঝারি অবস্থায় রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্নাটা কিন্তু শেষের পথে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। তাহলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। মাংস একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ঠিক পরিমাণ মতোই আছে। আমি আগেই বলেছি যে দেশি চিকেন একটু ঝোলঝোলই ভালো লাগে। এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব, এক চামচ আর এক চামচ। আলু দিয়ে দেশি চিকেনের ঝোল রেডি টু সার্ভ। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর এটা খেতেও খুব টেস্টি হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।